শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের আমাদের সেতু টিভির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা আছি আদর্শ পশুপালন কেন্দ্র বদরবাসা রাজার মাদারীপুর, এই ফার্মে আসছি। তো এখানে আমরা এই ফার্ম সম্পর্কে আমরা প্রতি বছরই একটি করে আপডেট দিয়ে থাকি সাধারণত আমাদের চ্যানেলে। তাই প্রতি বছরই না, এবছরও চলে এলাম এই ফার্মে। এই ফার্মে থেকে আপনারা অনেকেই অনলাইনে গরু কিনতে পারবেন। যারা অনলাইনে গরু কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং এখানে ফার্ম সম্পর্কে অনেক সুবিধা অসুবিধা আছে, আজকে এই ফার্ম সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমার পাশেই আছে এই মুহূর্তে এই ফার্মেরই মালিক আলহাস এম এ রশিদ আজাদ দের সাথে, এবং সে কি জন্য আসলে এরকম একটা ফার্ম করলো, তার সেই স্বপ্নের কথাটাও জানবো এবং তাদের সম্পর্কে কিভাবে বিক্রি করবে এই বিষয়টা সম্পূর্ণ জানবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে আপনি একটা ফার্ম করলেন, আপনার গরু আছে, আপনার এখানে খুব ভালো ভালো অনেক বড় বড় গরু গুলা দেখতেছি, আসলে ফার্মটা করার চিন্তা ভাবনা আপনাকে আনতে হবে? আসলে আমি তো আগে শিক্ষকতা করতাম, এরপর উনিশশো অষ্টআশি সরকারি চাকরিতে গেছি, চাকরির পেনশনে আসছি আমি। তাই আগে থেকে একটা স্বপ্ন যে আমি একটা গরু ফার্ম করি, নিজে দেখাশোনা করলাম, আমার সময়ও কাটলো ভালো, আবার মানুষের যে উপকার হয়। এই বর্তমান যুগে সব খাবারে ভেজাল, এই ভেজালবিহীন উদ্দেশ্য নিয়ে আমি ফার্মটা শুরু করছি। দেখা যায় বাজারের মাংসের মধ্যে ফার্মিং বিভিন্ন এই গরুগুলো বিভিন্ন মেডিসিন খাওয়ায়, ঘরে মাংসগুলি শুনি বিষাক্ত হয়ে যায়, দেখতে তার চেহারাও ঠিক থাকে না, খাল আমার ক্ষেত্রে এটা ক্ষতিকর হয়। এই একটা ভালো মহৎ উদ্দেশ্য নিয়ে আমি মনে করছি যে আমি কোনো রকম বিষাক্ত কোনো খাবার বা ইঞ্জেকশন পুষ করবো না। আমার নিজস্ব পাঁচ বিঘা জমিতে ঘাস আছে, সবুজ ঘাস, এই ঘাস টাইপ করতাম, এরপর খড় কুড়া, এই দিয়ে আমি স্বাভাবিকভাবে আমার এই পরিষ্কার পরিচ্ছন্নের সাথে এবং যত্নের সাথে অবলম্বন করি, যাতে মানুষ এলাকার মানুষ বা যে যেখান থেকে নেয় তাতে উপকৃত হয় এবং আস্থা থাকে যে একটা এই ভেজালবিহীন খাবারের গুণ নিচ্ছে। এর মধ্যে বাইদেশটা মানে একটা সুফলও পেয়েছি, আমার বিগত দু বছর এখান থেকে যে লোকগুলো বিভিন্ন অনুষ্ঠান গরু আছে কোরবানি দিচ্ছে আসতেছে, যে কোনো অনুষ্ঠানের গরু এখান থেকে নিয়ে যায়, তাদের ওই আস্থা আছে। আসলে একটা জিনিস স্পষ্ট বুঝলাম আমরা যে গরু মোটা তাজা করতে করণের ক্ষেত্রে অনেকে অনেক ধরনের ইঞ্জেকশন পুশ করে, অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে, কিন্তু এই খামারি এই এম এর আহাত এম এর রশিদ আজাদ এই যে গরুগুলা ই করতেছে, এটা একদম সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে যেভাবে বেড়ে ওঠে, তার নিজস্ব জমিতে খাবারের চাষাবাদ হয় এবং নিজস্ব পদ্ধতি থাকে, দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করা হয়। এখনো মাপে না, হয়তো পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে মাপবে, হয়তো বা দশ মনের মতো হতে পারে বীর বাহাদুর। এরপর যদি আমরা আস্তে 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 সামনে আগাই, কালা পাহাড় সকলে এখনো পারবে সব ইয়ে বানার পদ্ধতি করবো, মানে এই গরুগুলো আরো বাড়বে, আরো বাড়বে, এখনো চার দিনের বেশি হয় নাই, ছয় ফুল বসে নাই, প্রত্যেকে বাড়তে গরু আরো বাড়বে, তার মানে যদি এই গরুগুলো আর এক বছর থাকে তাহলে আরো অনেক বেশি অনেক বড় অনেক বড় হবে, এই গরুগুলো খুবই বড় হবে। এই গরুটার নাম কি রাখছেন? এটা অনেক বড় সরু, হ্যাঁ, এটার নাম হলো ইয়ে কালাচা, কালাচা, কালাচা। সরি, অনেক দিন কেমন আসতে পারে? আলহামদুলিল্লাহ সব শান্ত, গুতাবে না, এটা নিয়ে আসছে খুব বড় হবে, এর দুই দাঁত সে একটা হবে সব দূরে। আচ্ছা, এই গরুগুলো যদি কেউ কিনতে চায় তাহলে কিভাবে কিনতে পারো? আমার এই যে নাম্বার যা থাকবে আমার এখানে সরাসরি ফার্মে চলে আসবে,
আপনার তো দূরগুলো আসলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবে, অনলাইনেও কিন্তু লোকে কিনবে, সমস্যা নাই। আবার আমরা হয়তো তাকে তার যেখানে গন্তব্য আমরা গন্তব্যস্থলে পৌঁছে দেবো, ঈদের যখন সে বলে এইখানে আসলে দেখতে পাচ্ছি এই গরু রয়েছে, সেই সুন্দর একটা গরু, এবং এটাও মনে হয় 10 মনের মতো কাছে যাবে, 8 মন 10 মন এরকম আসবে। আমরা এবছর আশা করি 60টা গরু বিক্রি, 60টা গরু বিক্রি করলে 83টা 60টা গরু বিক্রি করবেন, বাকি গুলা রেখে দেবেন। স্বাভাবিক বাকিটা আল্লাহ দয়া করে দেয়। আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব এই ফার্ম কর্তৃপক্ষের, আর যারা এখানে আসতে চান তারা অবশ্যই বদর বাসা, আর আসলে এখানে ঠিকানাটা যদি একটু বলে দেন, যে বদর বাসা ইউনিয়ন পরিষদের পাশে, বদর বাসা ইউনিয়ন পরিষদের পাশে। তার মানে এটা আসলে সবাই ঠিকানাটা খুব সহজেই পাবে, যে বদর বাসা ইউনিয়ন পরিষদের পাশে, রাজর উপজেলার সদর সংলগ্ন, রাজর উপজেলার সদর সংলগ্ন বদর বাসা ইউনিয়ন পরিষদের পাশে আসলে বা বদর বাসা এসে জিজ্ঞেস করলে, যে কোনো কারণে জিজ্ঞেস করলে সবাই দেখা দেবে, আর এই ফার্মটা এই এলাকার সবাই চিনে মোটামুটি। যে কোনো নাইলে বললে হবে যে বদর বাসা ফার্মে যাবো, তাহলে মোটামুটি সবাই চিনবে, আর যে যেখান থেকে আসেন আর সবাই আসেন এখান থেকে গরু ক্রয় করেন এবং বাড়ি পর্যন্ত সবাই যেতে পারবেন। আসলে এই পালে ঠিকই এই যে আমাদের তার সাথে কিন্তু গরুর সাথে আলাদা একটা প্রেম ভালোবাসা আসলে ইনশাল্লাহ আমি আসলে হাত দিলে সবসময় মনে করি সব ক্ষেত্রে লালন পালন খাদ্য সব আমার ফ্যামিলির এবং তাই আদর সততা। আমরা সকালবেলা ঘাস আর খড় মিশিয়ে গরু খাবার দিই, আবার কুড়ো আছে, ছিট আছে, ভুট্টা আছে, এইগুলো মিশাল করে গরুর পানি দিয়ে আমরা খাই, এখানে আমাদের কষ্ট হয় না, আমাদের মহব্বত হয়ে গেছে, গরু আমাদের দুধ আমার কিছু বলে না। ফার্মে এখানে আমি দীর্ঘ 2 বছর ধরে আমি এখানে দেখতেছি, এবং আমাদের এসকেপ থেকে তিনি মানে যত মানে আমাদের সাপোর্ট দেওয়া আমরা চেষ্টা করি তাকে সাপোর্ট দেওয়ার, এবং তিনি এই ফার্মে তিনি 100% হালাল ভাবে তিনি হচ্ছে পশুপালন করেন, এবং তিনি কোনো মানে হচ্ছে গবাদি প্রাণী ফ্যাটেনিং এর ক্ষেত্রে যেগুলো ক্ষতিকারক ইঞ্জেকশন ইউজ করা হয় তিনি এগুলো করেন না।